This program is sponsored by Orient Best Solutions Private Limited, Shimla Biryani, Swad Zindagi Ka, Nirman Concrete, Aminia the Taste You Love, Kakata Leather Complex, Standards Association, co-sponsored by Al Madina Tours and Travels, B Sizzlers Dresses Private Limited. Welcome to RCS Table Tennis Academy, world-class table tennis coaching center. Well equipped with air conditioned class, provides world-class training. RCS Table Tennis Academy located at Rajranga Club Samanvay at Rajranga Abhi Connector behind Siemens, Kolkata 700107. You can watch your favorite channel 24 hours TV in Hackway, GTPL and City Cable. কসবা ইস্ট বেঙ্গল ফ্যান্স ফোরামের উদ্যোগে পদযাত্রার মাধ্যমে পালন হলো ইস্ট বেঙ্গলে 100তম জন্মদিবস। অ্যাক্রোপলিস মল থেকে কসবা রথতলা অবধি পদযাত্রা করেন তারা। এখানে উপস্থিত ছিলেন ইস্ট বেঙ্গল প্লেয়ার জামশেদ, দীপঙ্কর লাল, নার্সিং ডোডর, প্রশান্ত চক্রবর্তী এবং মোহাম্মদ সাদ্দিক সহ বিশিষ্টজনেরা। Thank you.
যেরকম আমরা জেনেছি কি বাংলার গর্ব ফুটবল, সেখানে আজকে এই ইস্ট বেঙ্গলে জন্মবার্ষিকী, আপনাদের কেমন? না, ইস্ট বেঙ্গলের 100 বছর পূর্তি উপলক্ষে আজকে সারা বাংলা জুড়ে যে অনুষ্ঠানগুলো হচ্ছে তারই একটা অঙ্গ আমরা আজকে এখানে করেছি কসবা ইস্ট বেঙ্গল ফ্যান্স ফোরামের পক্ষ থেকে। আমরা আজকে শুরু করলাম এটা র্যালির মাধ্যমে, এরপরে আস্তে আস্তে আমরা সারা বছর ধরে এই দিনটা পালন করব। এরকমভাবে কি প্রত্যেক বছরই আপনাদের ক্লাব হচ্ছে ইস্ট বেঙ্গলকে সবসময় প্রেরিত? না, ইস্ট বেঙ্গল তো একটা আবেগ। ইস্ট বেঙ্গল মানে বাঙালির কাছে একটা লড়াইয়ের নাম, ইস্ট বেঙ্গল মানে একটা সংগ্রামের নাম। আর এই 100 বছর উপলক্ষে আমরা এই দিনটাকে স্মরণীয় করে রাখবার জন্য এই বছরটাকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করেছি, তারই অঙ্গ হিসাবে আজকের এই শোভাযাত্রা। সারা বছর ধরে আমাদের এই অনুষ্ঠান চলে। আজকে এই মিছিল আপনাদের কোথা থেকে কোথায় শুরু হচ্ছে এই র্যালি? এটা আমরা একটা পুলিশ মল থেকে শুরু করেছি এবং এটা শেষ করব আমরা রত্নলায় গিয়ে। আর এখানে মোটামুটি কতজন আপনাদের সাপোর্ট করছে? সাপোর্টার তো সবাই আছে, সব সাপোর্টার তো আসেনি, যারা প্রধানত সদস্য তারাই এসছে। প্রচুর মানুষ হয়েছে, আরও মানুষ আসছে, সামনেও অনেক মানুষ অপেক্ষা করছে। আমরা দেখতে পাচ্ছি কি এখানে অনেক ছোট ছোট বাচ্চারা আছে যারা হচ্ছে এই র্যালিতে আপনাদের সাথে চলছে, তো তাদের খাওয়া দাওয়া তাদের সব কিছু কি ক্লাবই? হ্যাঁ হ্যাঁ, সবই করা হয়েছে। আসলে যারা এসছেন তারা প্রত্যেকে ফুটবল প্র্যাকটিস করেন এবং তারা ইস্ট বেঙ্গলের সঙ্গে সমর্থক। আগামী দিনে এখান থেকে হয়তো ইস্ট বেঙ্গল খেলার প্লেয়ার উঠে আসবে, তাই তারাও এই উৎসবের সামিল হতে চলে এসছে। আপনি কি আগেও যে যাই যে অনুষ্ঠান হতে চলেছে সব কটাতেই থাকতে চলেছে? হ্যাঁ, মানে আমাদের দেখো ইস্ট বেঙ্গল র্যালি থেকে শুরু করে আজকে 28 তারিখের পর আজকে আমার এটা প্রথম র্যালি, আজকে বিকেলে আরেকটা র্যালি আছে। এইভাবে আমাদের তো করতেই হবে, যেহেতু আমরা ইস্ট বেঙ্গলের প্লেয়ার ছিলাম আছে। মানে এটা ইস্ট বেঙ্গল যা করছে আমার মনে হয় এটা ভারতবর্ষ আর কোনো ক্লাব করতে পারবে না, কিংবা ওয়ার্ল্ড ফুটবলে কোনো ক্লাব এরকম কোনো দিনই করতে পারবে না। স্যার, আমরা মেনলি দেখেছি কি ফুটবল উইচ ইজ অ্যান ইমোশন ফর বেঙ্গলিজ, ওখানে আজকালকার দিনে মেয়েরা এখনও অনেক আগে আছে, আর তো এই নিয়ে আপনি কি বলবেন মেয়েদেরকে নিয়ে? কি দেখো ইস্ট বেঙ্গলের যে সাপোর্টাররা যেভাবে এই র্যালিটাকে পালন করছে এটা সত্যি একটা হ্যাটস অফ। মানে এই যে টাইম বার করে এত দর্শককে এনে র্যালিটা যেভাবে করছো বিভিন্ন জায়গায়, একটা জায়গায় না কিন্তু বিভিন্ন জায়গায়, এটা মানে সত্যি দেখা যাচ্ছে ওদের ইমোশনসটা কত ক্লাবের সাথে যুক্ত আছে। স্যার, অ্যাজ উই অল নো ফুটবল ইজ দ্য ইমোশন অফ বেঙ্গলিজ, সো আজকে সুশান্তদের উদ্যোগে এখানে যে আপনি জয়েন করেছেন আপনার কেমন লাগছে? আমার অনেক খুব ভালো লাগছে। আই এম অলসো ভেরি এক্সাইটেড টু সি দ্য গ্রেট ফাংশন ফর দ্য ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড হিস্টোরিক্যাল ক্লাব অফ দ্য ইন্ডিয়া, নট অনলি ইন্ডিয়া, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ক্লাব অফ দ্য ওয়ার্ল্ড, সো ইটস এ গ্রেট প্লেজার টু বি হিয়ার। So as we are seeing that small kids are walking by this in this rally, so how you are feeling seeing that the small kids are also participating and they also have an emotion and feeling for football? See, as you said, blood is in the blood of all Bengalis is in football, you know. So youngsters till elders all are in football and they all love the game. So I think it is good impression for youngsters, because when they see that they are elderly people, they are enjoying themselves not only in the football and in the spirit of the football and participating in such a great event, historical event of century of the club, so automatically it will give them lot of inspiration and lot of encouragement to follow the sports, especially football. We have been seeing over here that girls are also participating, so what did you want to say to the girls? Yeah, as I said, for me girls and boys are equal, whether it is football or anything. So it is very encouraging, not only for boys, for girls equally, because girls also they love football, that much I know very well. Not only in Bengal, all over India also, those days is gone that football used to be played for only boys. Now girls are performing very well, not only in international level, even in domestic level also they are doing very well. I'm very happy this type of event will encourage the youngsters. Sir, আজকে এই ইস্ট বেঙ্গল র্যালিতে আপনার এখানে যোগ দিয়ে কেমন লাগছে? দারুণ লাগছে, এই ক্লাবে জার্সি পরে খেলেছি, অনেক আবেগ, অনেক ভালোবাসা। সত্যি কথা বলতে কি ইস্ট বেঙ্গল জার্সি পরে না খেলতে বুঝতে পারতাম না যে ইস্ট বেঙ্গল ক্লাবের এত ঐতিহ্য, এত ভালোবাসা, এত আবেগ। আর আজকের 100 বছরের চলছে, পালন করছি, সব জায়গায় যাচ্ছি,
আজকের উপস্থিত থাকতে পেরে সত্যিই ভালো লাগছে। আপনি এই ক্লাবের সাথে ক বছর ধরে যুক্ত? আমি অনেকদিন থেকে, আমার খেলোয়াড় জীবনে 3 বছর আমি খেলেছি ইস্টবেঙ্গলে, এবং এক এক সময় এক একটা প্লেয়ার আসে খেলে, কিন্তু এই 2 বছরের আবেগ, 3 বছরের ভালোবাসা, এটা সারা জীবনের জন্য রয়ে যায়। দ্যাট ইজ কল ইস্টবেঙ্গল। স্যার, অ্যাজ উই অল নো কি ফুটবল ইজ দ্য ইমোশন অফ বেঙ্গলিজ, ঠিক আছে, এখানে আজকে ছেলে মেয়ে সবাই একসাথে এরকম করে পার্টিসিপেট করছে, তো এটারই আপনি কি বলতে চান? ইটস এ নাইস ওয়ার্ক, ইস্টবেঙ্গল ক্লাবই একমাত্র পারে সবাইকে একসাথে এক মেলবন্ধন করে নিতে, এটা খুব ভালো জিনিস, এবং এটা ইস্টবেঙ্গল ক্লাবের এই সংগঠন সত্যি স্ট্রং, এটা পারে সবাইকে আবেগ নিয়ে। ইস্টবেঙ্গল ক্লাব যে প্রত্যেকটা ক্লাবের থেকে সবচেয়ে বেশি আগে মোহনবাগান সবখান থেকে, এটা আপনি কী করে বল? এই আবেগ, দর্শকদের ভালোবাসা, এবং সত্যি কথা বলতে কি ফ্যান যারা আছে না, তারা অত্যন্ত আন্তরিক।